বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপপরিচালক খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডক্টর জালালউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক বিকাশ কুমার দাস, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক রফিকুল ইসলাম ও জেলা তথ্য কর্মকর্তা মেহেদী হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।